হাবিলের দোষ না, এটা তার হাবিলের কোনো কথা না। যাই হোক, পরবর্তীতে সে বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার কাছে সম্প্রসারিত করো, তাহলে মনে রাখবা আমার হাত তোমার কাছে কখনো হত্যার জন্য সম্প্রসারিত করব না। এই হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল কিন্তু হাবিলের চেয়ে দুর্বল ছিল, বড় ভাই দুর্বল ছিল, কিন্তু হাবিল ছিল শক্তিশালী। ইচ্ছা করলে সে মারতে পারতো, মানে নেই, কারণ সে শরীয়তে নিষেধ ছিল, কেউ তোমাকে হত্যা করতে আসলে তুমি বাধা দিতে পারবো না, নিষেধ ছিল, যার কারণে দেয়নি। পরে কিন্তু সে মারছে, মারার পরে তো যাই হোক সে ঘটনা অনেক দূরের ঘটনা। এখানে যে বিষয়টা সেটা হলো এইটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরবানি কবুল করেছেন এই কারণে যে তার অন্তরের অবস্থাটা দেখে, অন্তরের অবস্থাটা দেখে যে তার হৃদয়টা কী চায়, মনটা কী চায়, তার অন্তরটা কী অবস্থা, এইটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। হাজিরিন, মনের ভিতরে নিয়তটা যদি সহি না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হয় না, কোনো ইবাদত কবুল হয় না। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে আগে যুগে যে নবীরা ছিলেন তাদেরকে একটা জিনিসই আদেশ করা হয়েছিল যে তোমরা কী করবা, এখলাসের সঙ্গে সমস্ত আমল করবা, যত আমল করবা আমলগুলো এখলাসপূর্ণ হতে হবে, একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে, এর সঙ্গে অন্য কারো শিরকত থাকতে পারবে না, কোনো আমলই না, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না কোরবানি, কোনো কিছু, কোনো ইবাদতের ভিতরে কারো কোনো শিরকত থাকতে পারবে না। এবং এই মানুষ দেখানো নিয়ত করা, খেয়াল করা, এটাকে শিরিক বলা হয়েছে, মানুষ দেখানো ইবাদত করা এটাকে বলা হয়েছে শিরিক, অর্থাৎ যেটাকে রিয়া, রিয়াটাকে বলা হয়েছে, এটা হলো শিরকের সগীর, এটা হলো ছোট একটি শিখ। এই শিখের রিয়াটা হলো এমন মানুষের মনের ভিতরে একদম খুব নীরবে ঢুকে পড়ে, এ কোনো হাইফাই করবে না। দেখেন আজকে মুসলমানরা আমরা যারা আছি কয়জনে আছে এমন যে মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়, আপনাকে যদি কেউ জোর করে ধরে কয়েকজন মূর্তির সামনে সেজদা দাও, দেবেন না, দেবেন দেবেন না, কিন্তু আপনি কিন্তু আল্লাহর ইবাদতের সঙ্গে আরেকজনের ইবাদত করেন, সেক্ষেত্রে আপনার ভিতরে কোনো বাধা নাই, মনের ভিতরে কোনো কোনো সমস্যা নেই, মনের মধ্যে এ নিয়ে কোনো টেনশন বা কষ্ট নাই। আর সেটা কীরকম, সেটা হলো নামাজ যখন পড়তেছে তখন সে শুধু আল্লাহকেই খুশি করার নিয়ত করছে না, বরং অন্যকেও খুশি করার নিয়ত করে, যে আমাকে একটু নামাজ পড়া দেখলে মানুষ আমার ভালো বলবে। ওই যেটাকে একদিন বলছি যে অফিসে নামাজ পড়ে কী জন্য, বসে যাতে একটু ভালো মনে করে যে লোকটা নামাজ পড়ে ভালো, তাহলে এখানে তার দুইজনে খুশি চাইছে, সে সন্তুষ্টি চেয়েছে, এখানে কি আল্লাহ সন্তুষ্টি আর হলো বসের সন্তুষ্টি, তাহলে সে আল্লাহর সঙ্গে বসকে শরিক করলো। এই বাদতটা দুইজনের জন্য করছে, সে নামাজটা কয়জনের জন্য পড়ছে, দুইজনের জন্য, একটা হলো আল্লাহকে খুশি করার জন্য আর একটা হলো বসে খুশি করার জন্য, এটা একটা শিরক হয়ে গেল না। ইবাদত হবে একদম ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। এই কারণে যত ইবাদত বন্দিগি আছে, নামাজ কোন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোরবানি বলেন, সমস্ত ইবাদত বন্দিগি হতে আল্লাহর আছে। হাদিস শরীফে কোরবানিকে বড় বড় এবং মোটা তাজা করে দেওয়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সানমিনু দহা ইয়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুটাকে, কোরবানির পশুটাকে মানে মোটা তাজা দেখে কেনাও। কেন? কারণ হলো এইটা, এই পশু কি করবে কিয়ামতের ময়দানে, পুলসিরাতের বাহন হিসাবে আসবে। এই পশু কিয়ামতের পুলসিরাতে কি হবে, তোমার বাহন হবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন সানমিনু দহা ইয়াকুম। এখন যদি কোনো ব্যক্তি এই নিয়তে মোটা তাজা কেনে, যে মানুষ প্রশংসা করবে যে আরে বাবা, এবারে সবচেয়ে সেরা গরুটা কিনছে অমুকে 22 লাখ টাকা দিয়ে, 25 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে, 3 লাখ টাকাতে একটা খাসি কিনছে, আমি শুনে আসছি তো 3 লাখ টাকা নাকি একটা খাসির দাম হয়েছে, 22 লাখ টাকা নাকি গরুর দাম হয়েছে, আগে যেখানে 2 লাখ 3 লাখ টাকা উটের দাম শুনছিলাম, এখন নাকি এরকম দাম হয়েছে, কী জাতের গরু আর কেমন করে মোটা তাজা করা, বা কী আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন। মানুষ এরকম অনেক সময় এগুলো কেনে কী জন্য, যে মানুষ তাকে অনেক বড় বলবে। তার মধ্যে যদি এই নিয়ত না থাকে, যদি এমনটি নিয়ত থাকে যে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামিনু দহায়াকুম, তাহলে আমরা এই কারণে করব, তাহলে কী হবে, এই আমলটা তার জন্য যথাযথ হলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটা কবুল করবেন। হাজিরিন, এই কোরবানির মধ্যেই সবচেয়ে বড় যে কথাটা, দ্বিতীয় ধাপে যে কথাটা এসেছে, যে হযরত আদম আলাইহিসসালাম তিনি যেমন ছিলেন আমাদের পিতা, ঠিক অনুরূপভাবে আমাদের জাতির পিতা আরেকজন ছিলেন, কে বলেন না, কে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালাম, এই দুজন থেকে কোরবানির একটা অনন্য দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ ফাকরুল আলামিন। এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো হযরত
ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানিটা। কি আজীব জিনিস, আশ্চর্য জিনিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওহী পাঠাতে পারতেন, কি পারতেন না? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করতে আদেশ করেছিলেন, কি ফেরেশতা পাঠিয়ে আদেশ করেছেন না স্বপ্নে দেখিয়েছিলেন? বলেন, কি করেছিলেন? স্বপ্নে। স্বপ্নে দেখাবার কারণটা কি? কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন কিন্তু তার একটা অন্যরকম তাবিল করার সুযোগ আছে, তাবিল ভিন্ন পথে ভিন্ন মতে নেওয়ার সুযোগ আছে। যে ধুর, কি দেখি স্বপ্ন দেখছি, ওসব ভুয়া স্বপ্ন, বাদ। স্বপ্ন দেখছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, একদিন দুই দিন না তিন দিন স্বপ্ন দেখেছেন, তিন দিন স্বপ্ন দেখেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। কিন্তু এই স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করলেন, তিনি দেখলেন তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। তিনি পশু কোরবানি করেন, যা কোরবানি করেন, তারপরও তিনি যখন বারে বারে স্বপ্ন দেখতেছিলেন যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তখন তার মনের ভিতরে এটাই প্রমাণিত হয়েছে যে আমার সবচেয়ে প্রিয় তোমার সন্তান। কারণ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সন্তান দিয়েছিলেন, কয়টা সন্তান বলেন না, কয়টা সন্তান? একজনের নাম কি, আরেকজন কে? ইসহাক আলাইহিসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা, আর ইনাদের কি ভাগ্য! ইব্রাহিম আলাইহিসসালাম নবী, তার দুটো সন্তান, তারাও নবী, এবং হযরত ইসহাক আলাইহিসসালামের বংশ ছিলেন কে, হলো ইয়াকুব আলাইহিসসালাম, তিনি ছিলেন নবী, তার ছেলে ছিলেন হলো কে, ইউসুফ আলাইহিসসালাম, তিনি ছিলেন নবী। এরকম করে ইনারা কিন্তু পরস্পর একাধারে ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের বাবা নবী ছিলেন, তার বাবা নবী ছিলেন, তার বাবা ইসমাইল, ইব্রাহিম আলাইহিসসালামও নবী ছিলেন, একাধারে কয়েকজন নবী ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিচ্ছেন, তিনি বললেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান, কে? সে হলো ইসমাইল আলাইহিসসালাম। দেখেন আমরা তো মানুষ, আমরা এই জিনিসগুলো বুঝতে পারব যে সন্তানের প্রতি বাবার কি মায়াটা থাকে। একটি দুইটি নয়, আশিটা বছর কেটে গেছে, স্বামী স্ত্রী দুইজন একে একে কাটিয়েছে, কোনো সন্তান হয়নি। আজ আমাদের সমাজে সন্তান না হলে আমরা টেনশনে পড়ে যাই, আল্লাহ বাচ্চা কাচ্চা হচ্ছে না, কত দোয়া দরুদ চলতে থাকে, এমনকি একটা সন্তান পাওয়ার জন্য মানুষ শিরিক বিদাত পর্যন্ত চলে পড়ে এসে, ওই অমুক হুজুরের কাছে যাই তাবিজ নেওয়া যাবে, অমুক হুজুরের কাছে গেলে সন্তান হয়, অমুক হুজুরের তাবিজের সন্তান হয়। সন্তান তো আল্লাহ দেবেন, হুজুরে তো দেবেন না, কিন্তু ওই হুজুরের উপর তার আকিদা, আর সে হুজুর লিখে দেয় যার 18 বছর ধরে 20 বছর ধরে সন্তান হয় না, তার সন্তান হয় অমুকের তদবিরে আসেন, তার আমল তার দ্বারা নিয়োগ করা হবে, এটা সেটা অনেক ধরনের কথা বলে। কিন্তু হাজিরিন দেখেন, সন্তান তো আল্লাহ পাক রব্বুল আলামিনই দেবেন। আমি যেটা বলতেছিলাম যে সন্তানের প্রতি মানুষের এতটা মায়া থাকে, আর সে সন্তানটা যদি হয় একদম শেষ বয়সে, যখন শেষ বয়সে সন্তান হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের, ইসমাইল আলাইহিসসালাম হলেন আলাম্মা বালাগা মাআহু সাইয়্যা, যখন তিনি তার সঙ্গে হাঁটতে চলতে শিখলেন। হাঁটা চলার বয়স, দৌড়াদৌড়ি করার বয়স কত হতে পারে? সাধারণত দেখি 2-2.5 বছরে হয়ে যায়, কিন্তু তাফসীর লিখেছে যে 7 বছর বয়স যখন হলো, যখন বাবার সঙ্গে দৌড়ায় দৌড়ায় কাজ করতে পারে, যখন বাবাকে বাবা বলে ডাকতে পারে, বাবার অন্তরটা জুড়ে যায়, কি সন্তান যখন কাছে আসে বাবার অন্তরটা জুড়িয়ে যায়, মায়ের অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, আর তিনি দেখলেন আমার প্রিয় বস্তু একমাত্র আমার সন্তান, এখন এর চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নেই। তখন তিনি কি করলেন, সন্তানকে গিয়ে বললেন ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমার যে আমি তোমাকে কোরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে কি বললেন, আমি স্বপ্নে দেখছি, এ কথা বলছেন। আচ্ছা বলেন তো দেখি, ইসমাইল আলাইহিসসালাম বলতে পারতেন না স্বপ্নে দেখছেন দেখছেন, ওটা ভুয়া কথা, বাদ দেন, তা কিন্তু বলেননি, তা কিন্তু বলেননি। উনি জানতেন, ইসমাইল আলাইহিসসালাম জানতেন যে আমার বাবা একজন নবী, আর নবীদের স্বপ্ন হয় সত্য স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহি হয়, এটা তিনি জানতেন। আর এই কারণে তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তারা ফিল মানাম, স্বপ্নে যা দেখছেন তাই করেন, তা বলেন নেই। উনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। হাজিরিন কথাটা এটাই, আমরা সন্তানকে মায়া করি আল্লাহর হুকুম বাদ দিয়ে, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিজাম দেখালেন যে না, সন্তানকে মায়া করা যাবে না, আর সন্তানও কি হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের কাছে তাকে সুবি দিতে হবে। তা যাই হোক, পরবর্তীতে হযরত
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় শয়তান তিনবার ধোকা দিয়েছিল, এই ইসমাইল কোথায় যাও, তোমাকে কিন্তু জবাই করতে নিচ্ছে। তিনি বলছেন আমার আব্বু যদি জবাই করতে নেয় তো কেন নিচ্ছে? শয়তান জিজ্ঞেস করছে, শয়তান কয় যে যে হলো জাইমা আন্না রব্বাহু আমারাহু, তিনি ভেবেছেন তার রব তাকে আদেশ করেছে, তিনি ভেবেছেন শয়তান আবার ধোকা দিচ্ছে, তিনি ভেবেছেন যে তার রব তাকে আদেশ করেছে এই কারণে দিচ্ছে। তখন শয়তান বললো যে শয়তানকে দূর হও, শয়তান পাথর নিক্ষেপ করে দিলেন, যদি আল্লাহ নির্দেশ হয়ে থাকে অবশ্যই আমাকে হত্যা করবে, জবাই করবে, কোনো কিছু আসে যায় না, আমার জীবন তো আল্লাহর জন্য। ইন্না সলাতি অনুসুকি আমাহিয়ায়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ, ইন্না সলাতি অনুসুকি আমার ইবাদত আমার কোরবানি, ইন্না সলাতি অনুসুকি আমাহিয়ায়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি হয়ে থাকে তো করব। দেখেন অনেকে কিন্তু অনেকে একটা ভুল ব্যাখ্যা দেন, এরকম বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছিলেন, তার স্ত্রীর কাছে বলছিলেন যে তোমার সন্তানকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাই। আচ্ছা কত দেখি কোনো নবীকে মিথ্যার আশ্রয় নেবেন, এটা কি মনে হয় আপনাদের কাছে? ছেলেকে বলছেন যে তোমাকে একটা দাওয়াত খাইতে নিচ্ছি, এই করে তাকে নিয়ে মিনা প্রান্তে নিয়ে তাকে জবাই করছেন। যদি দাওয়াত খাওয়ার কথা করে নিয়ে যান তাহলে ইসমাইল আলাইহিসসালাম যখন দেখলেন যে তাকে জবাই করার জন্য রেডি হচ্ছেন উনি দৌড়ায় পালাবেন না? এই একটা ভুল কথা আছে। যাই হোক, পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিসসালাম তিনি তার বাবাকে বললেন যে বাবা আপনি আমাকে জবাই করেন, অনেক বড় ঘটনার কথা। যে সেখানে ইসমাইল আলাইহিসসালামকে তিনি যখন জবাই করলেন, জবাই করতে গেলেন বারে বারে ছুরি চালাচ্ছিলেন, কিন্তু এত বারে বারে ছুরি চালাচ্ছিলেন ছুরিতে যখন কাটতেছিল না তখন তিনি রাগ করে ছুরিটা ফেলে দিয়েছিলেন। যখন ছুরিটাকে ফিকে দিয়েছিলেন তার পাথরে লেগে পাথর কেটে গেছিল। তাফসীরে কিতাবে তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে যে যখন ছুরিটা চালাচ্ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির নিচে যে ধারালো জায়গা সেখানে একটা তামার পাত লাগিয়ে দিয়েছিলেন, তার কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কারণে শুধু ছুরিটা চলছে তামার পাতের উপরে, গলা একটুও কাটে নাই, কিন্তু দুইজন তো শুয়ে পড়ছেন। কিন্তু একবার দুইবার তিনবার চেষ্টা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিসসালামকে বললেন হ্যাঁ জিব্রাইল তুমি সেই ডুম্বটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও, তা আমার বন্ধুর কাছে নিয়ে দাও, এবং বললেন কদ সাদ্দাকতা রুইয়া, হে আমার খলিল আপনি স্বপ্নকে সত্যে পরিণত করেছেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তো যখন জবে করলেন তো হযরত জিব্রাইল আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তো জিব্রাইল আলাইহিসসালাম তিনি ভয় পাচ্ছিলেন যে আল্লাহ এই পশুটা নেওয়ার আগেই যে আজান উনি আবার ওনার ছেলেকে জবাই করে ফেলা, এই কারণে উনি জোরে জোরে বলতেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, জোরে জোরে বলতেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। যখন জবে হয়ে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যে আমার সন্তান না বরং অন্য একটা পশু তবু হয়েছে, তখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্তে অন্য একটা পশুকে জবাই করে দিয়েছেন, তখন তিনি বললেন কি ইয়া আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তিনটি কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরের শব্দগুলো মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য মুসলমানের তাকবীরে তাসটি করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। হাজিরিন, যাই হোক, সেই সময় কোরবানি করা যে বিধানটা হয়েছিল এই কোরবানি করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন আজও পর্যন্ত। এই কোরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হাদিস শরীফ এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়ামান নাহারি আহাব্বু ইলা আল্লাহ মিন ইহরাকিন নাম। যে মানুষ কিয়ামত এই দিন কোরবানির দিনে কোরবানি করার চেয়ে আর কোন উত্তম আমল সে কখনোই করে না, অর্থাৎ তার সবচেয়ে বড় আমল হলো কি কোরবানি করা। ওয়াইন্নাহা লাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের ময়দানে সে তার শিং তার ক্ষুর এবং তার চুল পশম সব কিছু নিয়ে হাজির হবে। হাদিসের বিশেষে ওয়াইন্না দাম লাইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকাউ মিনাল আরদ। যে রক্ত পশু কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেটা কবুল হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নিজের আওতায় হেফাজত করেন, ফি হিরজিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ফাতেমা তুকুমি ওয়াশহাদি উদহিয়াতাকি, হে ফাতেমা দাঁড়াও তোমার কোরবানির পাশে দাঁড়িয়ে তুমি সাক্ষী থাকো। কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমা ইন্না লাকি বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা মাগফিরাতান লিকুল্লি যামবিন। যে শোনো, এই পশুর প্রথম ফোটা রক্ত পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এবং আরেকটা কথা বললেন
যে ওয়াইন্নাহা ইউজাউ ইয়াউমাল কিয়ামাতি বিলুহুমিহা ওয়া দিমাইহা সাবঈনা দিরহাম, কিয়ামতের ময়দানে এই পশু সমস্ত জিনিসকে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো উপস্থিত করবে তোমার মিজানের পাল্লায়, অতুদাও ফি মিজানিকি, এবং তোমার মিজানের পাল্লায় এটা দেওয়া হবে। ফাকাল আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শোনার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আহাজিহি লি আলি উম্মতি লি আলি মুহাম্মাদিন খাসাতান, এটা কি উম্মতে মুহাম্মাদের জন্য খাস, যেরকম কোরবানি করলে 70 গুণ বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, এটা কি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য খাস? ফাহুম আহলুন লিমা খুসু বিহি মিন খাইরিন, তারা তো হলে এমন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কল্যাণ দান করেছেন, কল্যাণের জন্য খাস করেছেন, তাহলে এটা কি এই সেই খাসের মধ্যে পড়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল হিয়া লি উম্মত লি আলি মুহাম্মাদিন ওয়ান নাসি আম্মাতান, বরং এটা উম্মতে মুহাম্মাদের জন্য তো খাসভাবে আছেই, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ফজিলত হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য ফজিলত, যে তার কোরবানির পশুর তার সমস্ত পশম নিয়ে হাড্ডি নিয়ে খুর নিয়ে সে উঠবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে 70 গুণ বৃদ্ধি করে তারপরে সেটাকে মিজানের পাল্লায় দাঁড় করে দিবেন। হাজিরিন, এই কোরবানি কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো ইখলাসুন নিয়া, নিয়াতকে খুলুস খালেস করতে হবে, যে আমি কোরবানি করতেছি কার জন্য করতেছি, কেন করতেছি কোরবানি করার জন্য, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হাজিরিন, কোরবানি কার উপর ওয়াজিব? যিনি সামর্থ্যবান, কোরবানির দিনে যার কাছে জাকাতের যে নিসাব সেই নিসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরে হলো কোরবানি ওয়াজিব। জাকাতের নিসাবটা কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, যদি কারো কাছে থাকে বা এর সমপরিমাণ সম্পদ থাকে, সমমূল্যের সম্পদ থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে কী হয়? জাকাত ওয়াজিব হয়। জাকাতের জন্য 1 বছর পূর্ণ হওয়া ওয়াজিব, কিন্তু কোরবানির জন্য 1 বছর পূর্ণ হওয়া ওয়াজিব না, বরং তার হাওয়ায় যে আসলিয়া তার আসল প্রয়োজন মেটানোর পর যদি তার কাছে ঈদের দিনে, ঈদের দিন বলতে কোরবানির দিনে, কোরবানির 3 দিন, এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনে যদি ওই ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে। এই কোরবানি ওয়াজিব হয় যখন মানুষ দেখলো যে এই যে তিনটি দিনের কথা আছে, যে কোনো দিন যদি এমন হয় যে কারো কাছে প্রথম দিনে মানে 10 তারিখে টাকা পয়সা হাতে নাই, হঠাৎ করে 11 তারিখে তার কাছে কিছু টাকা পয়সা চলে এসেছে, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দেখা যায় যে টাকা পয়সা নাই, মানুষ তার টাকা পয়সা নিয়ে তার কাছে তার কাছ থেকে ঋণ নিয়েছে, মাল নিয়েছে কিন্তু টাকা দেয়নি, তার হাতে সম্পদ নাই কোরবানি দিতে, এখন তার সে এখন দুরবস্থায় আছে, হঠাৎ করে ঈদের পরের দিন কোনো লোক তাকে এই পরিমাণ টাকা দিয়ে গেল যার কারণে কি হয়, কোরবানি ওয়াজিব হয়। সর্বনিম্ন এখন 52,500 টাকায় কিন্তু একজন মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়, তার হাওয়ায় যে আসলিয়া যা আছে তাকে পূরণ করার পর বাকি যে টাকা থাকে এতে ওই ব্যক্তি যদি তার কাছে 52,500 টাকা থাকে তাহলে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। বর্তমানে এখন 52,500 টাকায় থাকলে হবে না, 52,500 টাকা না নেই কিন্তু 52,500 টাকার সম্পদ আছে, অতিরিক্ত আছে, ব্যাংকে থাকুক, জমি জমা থাকুক, যাই থাকুক, যে সমস্ত জমি জমা তার ইয়ের জন্য লাগে, আবাদ করে খাওয়ার জন্য লাগে, সেই জমি বাদ দিয়ে যদি অন্য কোনো জমি থাকে যেই জমি থেকে তা কি হয়, যেটা তার অতিরিক্ত, সেটার দাম যদি এরকম 52,500 উপরে হয় সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এখন এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরে তাকে কোরবানি দিতে হবে। তো বলা হয়েছে কি যে কোরবানির 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি তার কাছে এই পরিমাণ সমপরিমাণ টাকা আসে বা সম্পদ আসে, এই সম্পদের মালিক হয়, তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা তো কোরবানি করবেন, কোরবানি করার ক্ষেত্রে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? কোরবানির পশু হলো কয়েক ধরনের, একটা হলো উট বা উটনিকে কোরবানি করা যায়, ছাগল ভেড়া দুম্বা, আর হলো গরু মহিষ, এই পশুগুলোকে কোরবানি করা বৈধ, এছাড়া অন্য কোনো প্রাণীকে কোরবানি করা যায় না। গরু এবং মহিষ, উট, এগুলো একসঙ্গে, এগুলোর বয়স হতে হয়, উটের বয়স হতে হয় 5 বছর, 5 বছর পূর্ণ না হলে উটের দ্বারা কোরবানি দেওয়া যায় না, সহি হবে না। গরু এবং মহিষের জন্য বয়স হলো 2 বছর, পূর্ণ 2 বছর হলে তখন তার দ্বারা কোরবানি দেওয়া যাবে, 2 বছরের কম হলে কোরবানি দেওয়া যাবে না। হাজিরিন, যারা কোরবানি দিচ্ছেন
তারা বয়সটাকে আপনার পশুর বয়সের ব্যাপারে আপনি শিওর হবেন যে আসলে পশুর বয়সটা ঠিক আছে কিনা। অনেকে দাঁত দেখে বয়স নির্ধারণ করেন, অনেক সময় কিন্তু এই দাঁত দেখে নির্ধারণ করাটা ভুলও হয়। অনেক সময় আছে যে একটা পশুর বয়স হওয়ার আগে দাঁত আগে আগে উঠে গেছে। আমাদের মানুষের মধ্যেও যেমন হয় যে বয়স হওয়ার আগে একটু আগে দাঁত আগে উঠে গেছে, কিন্তু দাঁত আগে উঠে গেছে বলে আপনি সেটাকে ধরবেন যে না এটা মনে দিবসের পূর্ণ হয়েছে, এরকম হয় না। হ্যাঁ, দাঁত দেখে অনেক সময় আন্দাজ করা যায়, কিন্তু তাই বলে শিওর হতে হবে মালিকের কাছ থেকে যে এর বয়সটা কত, সেই তিনি আন্দাজ করে বলবেন বা তিনি একটাই করে বলবেন যে না এটা হলো অমুক সনে জন্মগ্রহণ করছে, হ্যাঁ অমুক মাসে জন্মগ্রহণ করছে আমার জানা আছে, এর বয়সটা 2 বছর পূর্ণ হয়েছে, এরকম আর কি। আর ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য পূর্ণ 1 বছর হতে হবে। এর আগে যত জুমায় আমি মশালাটা বলেছিলাম যে যদি ছাগল হয়, ছাগলের ক্ষেত্রে তার বয়স পূর্ণ 1 বছর হতে হবে। 1 বছর পূর্ণ না হলে তখন কিন্তু তার দ্বারা কোরবানি সহি হবে না। কিন্তু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটি ছাড় রয়েছে, সেটা হলো যে যদি অনেক মোটা তাজা হৃষ্টপুষ্ট হয় আর সেটা যদি 6 মাস বয়স হওয়া সত্ত্বেও, মানে পূর্ণ 1 বছর হয়নি কিন্তু 1 বছরের মতো দেখা যায়, তখন শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে সেই ধরনের কোরবানি করা যায় আছে, কিন্তু ছাগলের ক্ষেত্রে সেরকম করা যায় নেই। বরং ছাগলের ক্ষেত্রে নিয়ম হলো যে না তাকে পুরোপুরিভাবেই পূর্ণ বয়স হতে হবে। নাজিরিন, কোরবানি করার সময় গরু এবং মহিষ উট এগুলোতে কয়েক ভাগ 7 ভাগ নেওয়া যায়, আর ছাগলের ক্ষেত্রে এটাতে কোনো অংশীদার হওয়া যাবে না, 1 ভাগ। সাহাবাদ মেন হাদিস শরীফ এসেছে, সাহাবাদ মেন বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের সঙ্গে আমাদের 7 জনকে শরীক করেছিলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেকের অবশ্য এখন এ নিয়ে অনেকে ফেতনা ফাসাদ করেন যে গরু ছাগলের 7 জনে কোরবানি করা যায় পাইছে কোথায়, আসলে এটা স্পষ্ট হাদিস আছে। এবং ফোকায়ে কেরাম যারা হাদিসগুলো ফেকাগুলো বর্ণনা করে গেছেন তারা একদম মূর্খ ছিলেন না। আমরা একটা পুরে আরেকটা মনে রাখতে পারি না, কিন্তু ওনাদের এরকম অনেক এলেম জমা থাকতো, মনে রাখতে পারতেন, মুখস্থ রাখতে পারতেন। ওনারা এই সমস্ত হাদিসগুলো থেকে ফেকান লিখে গেছেন যে পরবর্তী মানুষ শুধু হাদিস পড়ে তারা ফেকা নির্বাচন করতে পারবে না, কারণ একটা হাদিস পড়ছে দেখছে আর একটা হাদিস আসছে, 2 হাদিস 2 রকম হয়েছে, হাদিসের ভিতরে মিল দিতে হবে কেমন, কীভাবে এটার সঙ্গে ওটার একটা সামঞ্জস্য মনে নাই, জানা নাই, বোঝে না কোন হাদিস আগে কোন হাদিস পড়ে, কোন আয়াত নাসে কোন আয়াত মানসুখ, কোন আয়াতের কী অর্থ জানা নাই, তো এরকম। সেই জন্য হাজিরিন গরু এবং মহিষের ক্ষেত্রে 7 ভাগ হওয়া যায়। এখন 7 ভাগ হওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার পশুর ক্ষেত্রে যখন আপনি কোরবানি দেবেন, এই কোরবানির ক্ষেত্রে আপনি যাকে ভাগে নেবেন সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ভাগের কোরবানির মধ্যে কে কে আছে। মনে রাখবেন মান্নতের আকিকা মান্নতের কোরবানি, মান্নতের আকিকা মান্নতের কোরবানি, এর গোশত কখনোই খেতে পারে না মালিক, বরং সম্পূর্ণটা দান করে দিতে হয়। যদি কোনো গরুর মধ্যে অংশীদার যারা আছেন তাদের মধ্যে যদি এমন হয় যে যিনি গরুর অংশ নিয়েছেন এই 6 জনের মধ্যে 7 জনের মধ্যে 1 জন আছে হলো এই মান্নতের কোরবানি, আর 6 জন আছে তাদের ওয়াজিব বা নফল কোরবানি, তখন এই পুরো গোশতটা গরুর গোশতর এই গরুর পুরো গোশতটা কিন্তু সৎকা করে দিতে হবে কেহই কোনো অংশীদারিটা। হ্যাঁ, কোরবানি জায়েজ আছে, কোরবানি হইতে পারে, কিন্তু একজন যদি মান্যতে থাকে তাহলে এই গরুর পুরো গোশতটা তাকে কী করতে হবে, দান সৎকা করে দিতে হবে, কোনোটাই কিন্তু সে গ্রহণ করতে পারবে না। এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। উচিত হলো এটা কোরবানি করার সময় যাকে আপনি অংশীদার হিসাবে নিচ্ছেন তাকে তার নিয়তটা যাচাই করবেন যে ভাই আপনি কোরবানি দিবেন, জি দেব, তে আসেন আমার সাথে, না কী উদ্দেশ্যে দিচ্ছেন, আপনার উপর ওয়াজিব নাকি, যদি বলে হ্যাঁ আমার উপর ওয়াজিব হয়েছে তাই আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ নেন, আরও তোমার জিজ্ঞেস করবেন আপনি মান্যতের কোরবানি কিনা। আবার ওয়াজিবও হয় কিন্তু 2টি কারণে, এটা মনে রাখতে হবে। আবার মানুষ গরিব হওয়া সত্ত্বেও 2টি কারণে কোরবানি ওয়াজিব তার উপরে, মানুষ গরিব হওয়া সত্ত্বেও গরিব মানুষের উপর কোরবানি ওয়াজিব হয় 2টি কারণে, তার একটি হলো যদি সে কোরবানি নিয়তে পশু কিনে ফেলে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব ওই পশু কেনার পরে,
আর যদি মান্নত করে, তাহলে মান্নত করলে ধনী না গরিব কোনো কথা নাই, তারপর কোরবানি ওয়াজিব। একটা লোক ছেলে মানা যায় যায় ভাব, মান্নত করছে, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও, তাহলে আমি কি করব, আমি একটা গরু কোরবানি দেবো, একটা ছাগল কোরবানি দেবো। এই যে নিয়োগটা করলো, সে যে কথাটা বললো, এর কারণে তার ওই কোরবানিটা তার জন্য এখন ওয়াজিব হয়ে গেছে, এখন তাকে অবশ্যই কোরবানি করতে হবে, করতে হবে। সে গরিব হোক আর ধনী হোক, বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, তার সন্তান যদি সুস্থ হয়ে যায়, হওয়ার পরে তাকে কোরবানি করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে অবশ্যই একটা সতর্কতা আমাদের, এটা খেয়াল রাখা দরকার। আজ দিন আমরা যারা যখন কোরবানি করব, যারা কোরবানি করবেন আপনারা, কোরবানি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে গোশত যেন আন্দাজে ভাগ করা না হয়, বরং সাতজন হোক, পাঁচজন হোক, ছয়জন হোক, দুইজন হোক, যা আছে এই পুরো গোশতটাকে দাঁড়ি পাল্লায় মেপে একদম সমান ভাগ করবেন। সমান ভাগ করার পরেও একজন আরেকজনের সঙ্গে দায় এড়াই নেবেন, যে ভাই যথাসাধ্য চেষ্টা করেছি সম্পূর্ণভাবে অ্যাকুরেট করার, একটু হেরফের যদি হয়ে যায় একজন আরেকজনকে মাফ করে দেন, শেষ, একজন আরেকজনকে মাফ করে দেন, এটা বলতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হলো এই, যে কোরবানির গোশত দ্বারা কখনো কাউকে উজরত দেওয়া যায় না, পারিশ্রমিক দেওয়া যায় না। আপনার যারা আপনার ই করতে আসবে কোরবানি গোশত, কোরবানি গরুটাকে যারা চামড়া ছুলে দেবে, কষায় কষায় যারা থাকবে, কষায় থাক বা অন্য লোক থাক, সেক্ষেত্রে আপনার একটি করণীয় হলো এটা, যে এই ব্যক্তিকে আপনি টাকা দিয়ে তার উজরত দান করবেন। গরুর চামড়া দিয়ে নয়, গরুর পায়া দিয়ে নয়, মাথা দিয়ে নয়, গোশত দিয়ে নয়, কিছুই না, বরং টাকা দিয়ে তার উজরত, তার পারিশ্রমিক শেষ। এরপর আপনি তাকে কিছু গোশত দান করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি উজরত দেন, তাহলে যে পরিমাণ গোশত আপনি উজরত দিয়েছেন, ওই পরিমাণ টাকা আপনাকে সৎকার করা আপনার জন্য ওয়াজিব, সেই পরিমাণ টাকা আপনাকে সৎকার করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যে এই পরিমাণ গোশত, যে পরিমাণ গোশত আপনি সৎকার করেছেন, এই যে মানে উজরত হিসেবে দিয়েছেন, এই পরিমাণ টাকা আপনাকে কি করতে হবে, সৎকার করতে হবে। যার কারণে এখন আপনি উজরত হিসেবে দিতে পারবেন না। অনেক সময় এমনও হয় কোনো কোনো জায়গায়, আমার কানের যে কথাগুলো এসেছে সেটা হলো, একটা কোরবানি পশু জবাই করার পর সেখানে দুইজন কষাই বা একজন কষাই রাখা হয়েছে, যে সে চামড়াগুলো খুলে দেবে এবং এই পশুর কী করবে, গোশগুলো বানিয়ে দেবে। তো এই এর সঙ্গে কয়েকজন করছে কি, স্বেচ্ছাসেবী, তারা এসে অংশগ্রহণ করছে। তখন এখন আমার একজন আরেকজনে বলে যে আপনার তো কোনো লোক এখানে আসে নাই, আমার দুইজন লোক এখানে খাটছে, সুতরাং এই দুইজনের পারিশ্রমিক দেন। যে দুজন খাটছে, এই দুজনকে কি খাটানো হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে? যদি নিয়োগ দেওয়া হয় তাকে তাদের পারিশ্রমিক দিতে হবে, যদি নিয়োগ দেওয়া না হয় তাকে, সে যদি স্বেচ্ছায় খেদমত করতে আসে তাহলে তার কোনো পারিশ্রমিক নেই, কারণ সে স্বেচ্ছাসেবী, তাকে তো নিয়োগ দেওয়া হয়নি। এরকম যদি হয় যে একটা গরু যে কোনো জন এসে বসলেই তাকে পারিশ্রমিক দেওয়া লাগবে, তাহলে তো এরকম আট দশজন এসে বসে বললে একটা গরু হয়নি যে আমরা এগুলো বানাই দিই তাহলে আপনি টাকা নেন না, এই ধরনের জন্য না হয়, সেটা খেয়াল রাখতে হবে। পশু জবাই করার ক্ষেত্রে যে জিনিসটা খুব খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখা দরকার, সেটা হলো আপনার জবেটা যেন সুন্দরভাবে হয়। আগে ছুরি ধার করে নেবেন, ছুরিটা ধার করে নেবেন, যিনি জবে করবেন তার কয়েকটি দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো তার, যে তিনি ছুরির ধারটা চেক করবেন, ধার আছে কি না যথাযথ। ভোতা ছুরি দিয়ে জবে করবেন না, যেই ছুরির ধার নাই, ধার কম, তা দিয়ে জবে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করো, এমনকি যখন কোনো পশুকে জবে করো সেটাকেও তোমরা কি করো, ভালো সুন্দরভাবে করো, এবং সেটা ধারালো ছুরি দ্বারা করো। এক পশুর সামনে আরেক পশুকে কোরবানি দিও না, জবে করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটার সামনে আরেকটাকে তুমি জবে করবে না, এবং যখন জবে করবে তখন সুন্দরভাবে ধারালো ছুরি দ্বারা করবে, যেন দ্রুত কেটে যায়, যেমন পচাইতে পচাইতে এমন হয়ে গেছে যে ওর খুব কষ্ট হচ্ছে না, সেটা যেন না হয়। এবং যখন যিনি জবে করবেন তাকে দোয়া পড়তে হবে, কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলা হলো ফরজ, ওয়াজিব। আর বিসমিল্লাহ ছাড়া যে অন্য একটা দোয়া যে আমরা পড়ি, আল্লাহুম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি, এই দোয়াটা পড়া মুস্তাহাব, বিসমিল্লাহ বলতেই হবে। যদি বিসমিল্লাহ না বলে কোরবানি করে তাহলে কিন্তু কোরবানি কেন, কোনো জবেই হবে না, কোনো পশুই বিসমিল্লাহ ছাড়া জবে করলে হালাল হয় না। এখন জবে করার সময় যদি এমন হয় যে ছুরি দুইজন মিলে ধরছে, একজন ধরতে পারতেছে না, কোন এমন হতে পারে যে পশুটা এত বড় একজনে ছুরি চালাতে পারছে না, দুইজনে হেল্প করছে, যে কয়জন মানুষ ছুরি ধরবে প্রত্যেকের জন্য এখানে বিসমিল্লাহ বলা ওয়াজিব প্রত্যেকে, না হলে কিন্তু হালাল হবে না, সাবধান। আর যারা হাত পাও ধরবে, মাথা ধরবে, শিং ধরবে, লেজ ধরবে, হাত পাও ধরবে, এদের জন্য কি, এদের জন্য বলা হলো মুস্তাহাব, এরাও বলবে। এই জন্য সবচেয়ে ভালো হলো যিনি যখন, তুমি যখন জবে করবেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার জোরে বলবেন, এবং জবেকারী সাতজনকে, সাতজনের নিয়ত যাচাই করবেন,
কি কারণে আছেন, কে কে আছেন অমুকে অমুকে, এই সাতজন কে কে আছেন অমুকে, আছেন সবাই, কি নিয়তে যোগ কোরবান দিচ্ছেন আপনারা, এটা হলো তার দায়িত্ব। এটা কিতাবে লিখেছে, আমি বানাই বলছি না, কিতাবে লিখেছে যে তার দায়িত্ব হলো যে তিনি যাচাই করবেন, নিয়ত যাচাই করবেন যে কি নিয়তে আপনি কোরবানি দিচ্ছেন, বলেন আপনার নিয়তটা কি, এটা যাচাই করে নেবেন। হাজিরিন, একটা কথা আছে যে গোশ খাওয়ার নিয়তে কোরবানি দিলে তার কোরবানি কি হয় না, কবুল হয় না, কোরবানি শুদ্ধ হয় না, কবুল তো দূরের কথা, শুদ্ধ হয় না। শুদ্ধ হওয়া এক জিনিস, কবুল হওয়া আর এক জিনিস। অনেক সময় আছে আমল শুদ্ধ হলেও কবুল হয় না, অন্তরে এখলাস নাই, নামাজ যেরকম তাহারাত নিয়ে পড়ার কথা পড়েছে, যেভাবে রুকু সেজদা করে দেখা সবই করছে, কিন্তু মনটা তার এদিকে নাই, মন আছে আর একজনের জন্য, যে নামাজ পড়তেছে আর একজনকে দেখানোর জন্য, তখন কিন্তু সেইটা নামাজ শুদ্ধ হলেও কবুল হলো না আল্লাহর কাছে। এই জন্য শুদ্ধ হওয়া কবুল হওয়া দুটো ভিন্ন জিনিস। যার কারণে কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেই কি করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে, নিজের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে। হাজিরিন, যদি কোনো ব্যক্তি কোরবানির রশি, চামড়া, অন্য কিছু যদি নিজের কাজে ব্যবহার করে তাহলে করতে পারে, তাহলে আর কোনো কথা নেই, আপত্তি নেই। কিন্তু যদি এগুলো কখনো বিক্রি করে তাহলে অবশ্যই সেই সম্পদগুলো, সেই টাকাগুলো, সেই পয়সাগুলো কি করতে হবে, সৎকা করে দিতে হবে, সম্পূর্ণটা সৎকা করে দিতে হবে। এই জন্য যারা কোরবানি করবেন তাদের কাছে বলি যে আপনারা আপনাদের কোরবানির অন্যান্য সব কিছু ব্যাপারে খুব খেয়াল রাখবেন, যে কোনো একটা জিনিস যেন আমার কিনা করা হয় এটা যেন বিফলে না যায়, নষ্ট না হয়, এবং যেন আমার এমন না হয় যে আমার কোরবানি শুদ্ধ হয়নি এমন কোনো কাজ ঘটে। এর আগে একদিন একটা মাসালা জিজ্ঞেস করেছেন একজনে, সেটা হলে যে একটা গরুর পেটে বাচ্চা, পেটে বাচ্চা থাকার পরে সেটাকে কোরবানি করার জন্য কিনে আনা হয়েছে, আগে যখন জানতে পারেননি বা বুঝতে পারেননি, যেভাবেই হোক, তো যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই পশুটাকে কোরবানি করা ওয়াজিব করবে, এবং ওই পশুর পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কোরবানি করার পরে যদি দেখে যে বাচ্চাটা মারা গেছে তাহলে ওই পশুটাকে আর নতুন করে জবাই করতে হবে না। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যে যাকাতুল জানিন যাকাতুন লি উম্মিহি, বা গরু বা কোনো বাছুর কোনো পশুর তার পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে এই বাচ্চার পবিত্রতা বা জবে করাটা, তার মাকে জবে করলে তার জবে হয়ে যায়। কিন্তু যদি এমন হয় যে জবে করার পর সে জীবিত বের হয়েছে তখন কিন্তু তাকে আবার কি করতে হবে, তখন আবার তাকে নিয়ম মাফিক তাকে জবে করতে হবে। এখন এই যে বাচ্চাটাকে জবে করলেন এই বাচ্চার গোশত সেটাও কিন্তু সমানভাবে সাত ভাগ করে সবাই নেবে, কেউ খেতে না চালে ফেলে দেবে সেটা ভিন্ন কথা, তো বাচ্চা গরুর গোশত অনেকটা খেতে চায় না অনেকে, কিন্তু সেটা খারাপ খাওয়া যায় গেছে এবং খেতে পারে। তো যখন এই বাচ্চাটাকে বের করে যদি কেউ বাচ্চাটাকে জবে না করে ছেড়ে দেয় যে না এই বাচ্চাটা এত ছোটো বাচ্চা আমরা জবে করবো না, জীবিত বের হওয়ার পরেও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে মনে রাখতে হবে যে ওই পশুর ওই বাচ্চাটার মূল্য অবশ্যই সৎকা করে দিতে হবে, ওই বাচ্চাটার মূল্য অবশ্যই কি করতে হবে, সৎকা করে দিতে হবে। এই জন্য যারা এরকম দাবি কোরবানি দিবেন তাদের কিন্তু এগুলো খেয়াল রাখা উচিত, যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাটা যদি জীবিত বের হয় তাহলে ওই বাচ্চাটা কি করতে হবে, জীবিত বাচ্চাটাকে অবশ্যই কি করতে হবে, হয় জবে করবেন, জবে না করে যদি এটা ছেড়ে দেন বড় করেন তাহলে ওই বাচ্চার দাম কিন্তু সৎকা করে দিতে হবে। এরপর ওই বাচ্চাটাকে আপনি জবে করেন বিক্রি করেন সেটা ভিন্ন কথা। এইটা এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। কোরবানির গোশ এটা তিন ভাগ করা মোস্তাহাব, যদি আপনি কোরবানিটি এক ভাগ দিবেন গরিব মিসকিনকে, আর এক ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আর এক ভাগ রাখবেন হলো নিজের জন্য। যদি কোনো পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবারে কোরবানির গোশ তিন ভাগ না করে বরং সম্পূর্ণ গোশ তার রাখা, সম্পূর্ণ বা অর্ধেক তার জন্য নিজের জন্য রাখাই বরং মোস্তাহাব, এটা সে সময় ভাগ না করা মোস্তাহাব। কিন্তু যদি এমন হয় যে না ভাগ করা যায় সমস্যা নাই, একটা গরু দিছে তিন মন গোশ হয়েছে, এক মন গোশ নিজের লাগে না, আর দুই মন সে দিয়ে দেবে, এক মন আত্মীয় স্বজনকে দান করে দেবে, আর এক মন দেবে হলো গরিব মিসকিনদেরকে, আর এক মন নিজে রেখে দেবে। আর একটা খাসি কোরবানি দিছে বাড়ির সদস্য আট নয় জন, সেখানে খাসির গোশ হয়েছে মাত্র সাত আট কেজি, সেখানে যদি তিন ভাগ করে দুই ভাগ বিলিয়ে দেয় এক ভাগ রাখতে যায় নিজের ফ্যামিলিতে পুরোটা হয় না, সেক্ষেত্রে তার করণীয় হলো যে না খাসির গোশটা আমরা রেখে দিই। হাজিরিন, কোরবানির চামড়া বিক্রি করা হবে,